Welcome back to another vlog, guys. Bye, pujon de bata. Ajke kali pujor bhasan ajke kali pujor bhasan. Ki hoye jay. Bhasan ache. Ta ajke amar pujabo hoye jay outfit ajke dress ta ekhon pore ni to korbo. And kalke jol ante gechhilam. Seta video korte parini. Koro hoyechhilam but etota rasta kharap ar netora koshto hoye jay video korte parini. Bujhe bhai. So ekbar ready city hoyni. De amar pujabo amar pujar ajke obosshoi jano je amar pure kemon bikkhato kali hoy. তো আমারই বাড়ি আমার পুরেই তো সেখানে যাচ্ছি এবার রাজাদিতে এন্ড আমার বন্ধু এসেছে তোমরা দেখেছো ভিডিওতে অনুপ তো তার সে এসেছে আমাদের বাড়িতে তো যাব এবার আমার পুরে আগে তার আগে রেডি হইনি এন্ড ও খাচ্ছে ওখানে বসে বসে তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে বের হবো তো তার আগে রেডি হইনি ঝটপট করে ওকে সি ইউ বাই সি ইউ গাইস সি ইউ ওয়েট গাইস গাইস ওয়েলকাম টু অনুপ ভাই হ্যালো অনুপ ভাই গাইস গাইস আমার পুরে চলে এসেছি আমরা রাস্তা দিয়ে এখন হাঁটছি সাথে অনুপ ভাই আছে আমাদের হ্যান্ড এখন ভিড়টা চেক করাচ্ছি দেখো ভিড় চেক করা লোকের ভিড় এই রে মেয়েটার মাথায় লাইট জ্বলছে তাকাচ্ছিল সাইজটা যেমন বড় মাত্রা আমরা বড় মাত্রা চলে এসেছি দেখো বড় রূপটা হোয়াট আ বিউটি গাইস এটা শান্তি আলাদা শান্তি গাইস দেখে নাও আরে মদ মদ খাওয়া আলাদা কিন্তু মদ গায়ে লাগা আলাদা যদি বুঝতে হয় যেন গায়ে পড়েছে আমি সেটার একটা সলিউশন বার করব ভালো কথা তো গাইস আমরা বড়মার বড়মাকে দেখেন মদের সলিউশন বের হচ্ছিল মদের সলিউশন বের হচ্ছিল করে গন্ধ না বের হয় গা দিয়ে মুখ দিয়ে মুখ দিয়ে গা দিয়ে কিভাবে গন্ধ দূর করা যায় সেটা সলিউশন অনুপের কাছে আছে কেউ জানতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করো তবে মাতাল নই আমি মাতাল নই সবার সাথে দেখা যাচ্ছে খিস্তি করি বেশ আমরা সেজমার তলায় ঢুকেছি না সরি মেজমা মেজমা মেজমার তলায় ঢুকেছি তো মেজমাকে দেখাচ্ছি মেজমাকে এটা হচ্ছে ছোটো মা তলার লাস্ট আমাদের আমাদের আমার মা লাস্ট ছোটো মা তো বের করার জন্য মনে হয় রেডি করা হচ্ছে তো দেখে নাও তোমার কেমন লাগছে মাকে আমাদের ছোট মা দেখা কমপ্লিট অনুবাহ কমপ্লিট এখন ডাইরেক্ট যাবো বাজারতলা গিয়ে কোথায় বাজারতলা গিয়ে দোকানের ছাদে উঠে বসে থাকবো এবার দেখালে যদি কম্বল টম্বল পাই গায়ে ধরে নেবো আগেবারে মাতালে কম্বল পেয়েছিলাম গায়ে ধরে নিয়েছি এবারে যদি পাই আবার ধরে নেবো তারপর ভিড় থেকে আগে বেরোই আরে এটা হচ্ছে আমাদের আমাদের পুরে বাঘবাড়ি প্রচুর পুরনো বাড়ি বলা শোনা যায় নাকি এখান থেকে দুজনে সুসাইড করেছিল তবে আসল কি সত্য কি মিথ্যা যায় না তবে অনেকটাই পুরনো এটা বাড়িটা দেখো তোমাদের এখানে এসে দেখাচ্ছি দেখো উপরগুলো দেখে বোঝা যায় সব এগুলো বন্ধ আছে উপরগুলো কেউ লোক থাকে না এগুলোতে সব বন্ধ এই যে এখানে কালী পুজো হয় অ্যান্ড এই যে এই কামরাটা এই যে লাইট দেখছে এখানে একজন শুধু থাকে দেখাশোনা করার জন্য আর কেউ থাকে না বাড়িতে একা তাহলে সব ঘর তো হ্যাঁ কিছু আছে ভিতরে কিছু নেই এখন আর কিছু নেই উপরে ওটা রাস্তাও বন্ধ তো নিশ্চয় আছে রাস্তাও থাকবে না ওইখানে মানে বন্ধ করে তাহলে লোক কি করে থাকলো উপরে আছে অবশ্যই কোথাও না কোথাও তো আছে ওই দাও দাও এই দরজাটা খোলা আছে এখান দিয়ে আচ্ছা বিশাল পুরনো চো পালিয়ে চো দরকার নেই ভাবে চো থাকে
गुड मॉर्निंग यार, तुमने किया नहीं तो हमसे शुरुआत करो। गाइस আমরা যেখানে বলেছিলাম ওখানে টোটাল আমরা 12 13 জন না 15 16 জন ছেলে বলেছিলাম একসাথে, সবাই একটু পিয়াজি মারছিল আর কিছু না। বাদ বাকি এখন মর্নিং হয়ে গেছে, এখন যাচ্ছি ঘাটে। বাড়ি যাওয়া যাক, ঘাটের দিকে এখন। এটা বাড়ি যাবে না? হ্যাঁ যাবো যাবো, অত তার আগে চল না। তো ঘাটের দিকে যেখানে বুড়ো সরি বড় মা বিসর্জন হবে সেখানে যাচ্ছি। তুমনে কিয়া নাহি তো ঘুমের ঘোর কাটেনি। শুরুয়াত করো। পরশুদিন জল আনতে গেছিলাম, পায়ে যন্ত্রণা, এক রাত জায়গা, আজকে এক রাত দু রাত জায়গা। কালকে যদি আবার নিমতে বিসর্জন হয়? হ্যাঁ কালকে যদি আবার নিমতে বিসর্জন হয়, এই যে এর বাড়ি নিম আনুপদার, তো সেখানে যাবো আবার তিন রাত জায়গা। জীবন তো লাল হয়ে গেল, পাকা ব্যাল হয়ে গেল, জীবন তো লাল হয়ে গেল, পাকা ব্যাল হয়ে গেল, তো সেখানে যাবো আবার। আমার কষ্ট তোমরা বুঝবে না গো, ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড। গোটা ডায়লগটা মুখস্থ রে। আপাতত এখন এই পুকুর পাড়ের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে বুড়ো মাকে এই সরি বড় মাকে নিয়ে আসবে, ভাষণ দেখাবো। এই অনেক দেরি কিন্তু, চলো সেটা যাওয়া যাক আগে। জঙ্গলে ফেলতে যাচ্ছি, অ্যামাজনের জঙ্গল দেখবে দেখাচ্ছি। দেখো অ্যামাজনের জঙ্গল, রেন ফরেস্ট, এখানে অ্যানাকোন্ডার, এই এখানে অ্যানাকোন্ডার কুমির আছে, এই যে ছেলেটাকে অ্যানাকোন্ডাতে ধরেছে। একটু আগে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে মাত্র শুয়েছি, তো মেন হচ্ছে ভাষণটা দেখাতে পারলাম না তোমাদেরকে, কারণ এতটা ভিড় জমেছিল। অ্যান্ড ওখানে কিছু বক্সের একসাথে দুজন মিলে, মানে একটা না দুটো বক্সের, দু তিনটে বক্সের সাথে ঝামেলা লেগেছিলো। অ্যান্ড বলছিল, শুনলাম, যেটুকুনি শুনলাম, আমি সিওর নয় বাট যেটুকুনি শুনলাম, যে সামনে নাকি বড় মা, বড় মা তো বাজার তলা ছিল, আমি ওখান থেকে, তার আগে বড় মা মেজো মাসে যারা সবাই ওখানে বাজার তলা ছিল চারজনা, তো সেখান থেকে আমি তার আগে বেরিয়ে চলে এসেছি, আমি অনুপ আর যে কজন ছিলাম ছেলেগুলো, তো বেরিয়ে চলে এসেছি। তো আমি শুনলাম নাকি বড় মার যে নিচে বেদিটা, মানে চারটে বাঁশ আছে, চারটে বাঁশ এরকম চারটে বাঁশ আছে, চারটে বাঁশের উপরে বেদিটা, বড় মাছ যে বেদিটা ওটা চাপিয়ে সেটাকে বেঁধে তারপরে নাচানো হয়। তো সেই বাঁশের মধ্যে নাকি ভেঙে গেছিলো, একটা না দুটো বাঁশ বললো, একটা বাঁশ মানে ভেঙে গেছিলো, তো সেই বাঁশটা চেঞ্জ করে তবে গিয়ে বড় মাকে নিয়ে এসে বাজারতলা ওখান থেকে। আর বড় মা বাজারতলা ওখান থেকে যদি বেরোয় দু ঘন্টা তো মিনিমাম টাইম লাগবে, এক ঘন্টা তো, এক দেড় ঘন্টা তো টাইম লাগবে ওখান থেকে শুধু ঘাটে আসতে। তো প্রচুর লেট হচ্ছিলো, অ্যান্ড শরীরটা আমার খুবই খারাপ লাগছিলো, কারণ অনুপের, অনুপ যে এসেছিলো অনুপের পেটে যন্ত্রণা হচ্ছিলো, ভালো লাগছিল না শরীরটা। তো তোমার কাছ থেকে একটাই ইয়ে যে সরি তোমাদের ভাষাটা দেখাতে পারলাম না, তো পরের বছর আবার দেখাবো। আর অ্যান্ড যারা যারা আমার পুরো এসে থাকবে, ভাষণ দেখেছো, ঠাকুরের সমস্ত মানে ফার্স্ট থেকে মানে রাত থেকে শুরু করে সকাল অবধি যারা যারা দেখেছো অবশ্যই সেটা আনন্দ পেয়েছো, এবং মাহাত্মটা বোঝো। তো সামনেবার আবার কথা হবে, দেখা হবে, ওকে, সামনেবার আবার দেখাবো সব কিছু, ভাষণ ভাষণ সবই দেখাবো, ওকে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ওকে, আজকের জন্য বাই বাই, খুব হয়েছে, খুব বাই বাই, টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।